খুলনায় নির্বাচনে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ হচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে পাঠানো স্বচ্ছ ব্যালট বাক্স সহ নির্বাচনী উপকরণ সমূহ জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন আইন শৃঙ্খলার পরিস্থিতির যেন কোনো রকম অবনতি না ঘটে সেজন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খুলনা থেকে রফিল ইসলাম টুটুলের রিপোর্ট। নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তাই ব্যস্ততা বেড়েছে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন অফিসের। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতিপূর্বে নির্বাচনের যে আচরণ বিধিমালা যেটি নির্বাচন কমিশন থেকে জারি করা হয়েছে, সেই আচরণ বিধিমালার বিষয়টি আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের অবহিত করেছি। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণ দল নিয়ন্ত্রণ ও জেলার সবকটি আসনের ফলাফল ঘোষণা করা হবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। নির্বাচনের দিন ভোট গ্রহণ শেষে ভোটের ফলাফল সংগ্রহ এবং ফলাফল প্রকাশের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ আমরা আমাদের এই জেলা প্রশাসকের কনফারেন্স রুমে, যেটি সম্মেলন কক্ষটিতে আয়োজন করব। এদিকে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য সব রকম প্রস্তুতির কথা বললেন খুলনার পুলিশ সুপার। নির্বাচনের দিনে আমরা ইনফ্যাক্ট 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা কেন্দ্রে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, কেন্দ্রের উপরে বেশ কয়েকটি কেন্দ্র নিয়ে একটা মোবাইল স্ট্রাইকিং মোবাইল থাকবে, তার উপরে আমাদের একটা স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এমন ব্যক্তিদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে, আমরা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সন্ত্রাসী যারা ছিল, যারা এই নির্বাচন পরিবেশকে নষ্ট করতে পারে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা।